তারাই অপমান করে বুঝো না একটা মানুষ যখন দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতার সুযোগ তো মানুষ নেবেই আচ্ছা আলে থানা অভিযোগ করেন না কিলে প্রশাসনে জানান না কিলে আমনে যে ডিপার্টমেন্টে কাম করেন হে ডিপার্টমেন্ট মানুষের আনে সমস্যা অসমস্যা জানাইবেন না জানারে রাস্তাঘাটে মানুষ জ্বালাতন করে দেখো ওরা এত সাহসী না ওরা রাস্তাঘাটে অপমান করবে ক্রিটিসাইজ করবে ওই পর্যন্তই কিন্তু আমিও দেখতে চাই ওরা কত দূর যেতে পারে হেগুলো স্যার আমরা গায়ে ঘুরে একটা ঝামেলা করি হেয়ার হরে আমি উত্তেজিত হই একটা খারাপ কাম করে ফেলে আমি যদি একটা খারাপ কাম করে আমি যদি কিছু হয় তা কি হবে কোন তুমি অযথাই ভাবছো ওরা কিচ্ছু করতে পারবে না এতটা ভাবার সময় এখনো কিন্তু আসেনি হলে কোনো কিছু অবহেলা করতে নেই ইয়ালে কই রাস্তাঘাটে চলার সময় চোখ কান খোলা রাখছিল যে নানেরে তারা কোনো বিপদ না করতে পারে বিপদ আমার আর কি হবে বিপদ যা হবার তো হয়েছে আমি সাসপেন্ড হয়েছি এর চেয়ে বড় বিপদ তো আমার জন্য আর নাই তাই না আর আমার গায়ে হাত দেওয়ার মানে বোঝো মৌমাছির চাকে হাত দেওয়া পুরো পুলিশ ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসবে মোকাবেলা করবে এখন তো বেগিন হওয়ার কথা তারপরে আমি সাবধানে থাকতে এখানে সাবধানে থাকলে আমার কি ক্ষতিটা হয়ে যায় আরে বাবা আমি কিভাবে সচেতন থাকবো আমাকে বাহিরে যেতে হবে না সাসপেন্ড হয়েছে তো কি হয়েছে অফিসে যেতে হবে না কাজকর্ম করতে হবে না এগুলো তো আমাকে করতে হবে তাই না তুই তো যাইতে হইব তাহলে কি করব কপালে যা আছে তাই হবে এত চিন্তা করো কেন আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি একসাথে চা খাবো হ্যাঁ তাড়াতাড়ি আইয়েন তোমার কি সংসারের প্রতি পোলাপানের প্রতি কোনো মায়া দয়া আছে নাকি কোনো খোঁজ খবর রাখো কেন কি হয়েছে দুপুর গড়ায় যাইতেছে মায়ের কোনো খোঁজ খবরই নাই কা সারা দিন মান টোটো কোম্পানি করে ঘুরে বেড়াবার লাগছে আর চারিদিকে কত বিপদ আপদ সেই খেয়াল তোমার আছে নাকি হ্যাঁ কোনো খেয়াল নাই কা মায়া যদি একটা বিপদে পড়ে যায় তখন কিলাম কাইন্দা কুল পাইবা না কয়ে দিলাম ওর তো আমি 12টার মধ্যে বাসার মধ্যে দেখছিলাম কোন ফাঁকে কোন সময়ে বাইরে গেল গা কিছু তো মিলিবার পারতাছি না আরে তুমি কি মায়েটার দিকে কোনো খোঁজ খবর রাখবার পারো না নাকি জামিনের লগে তো গেঞ্জাম লাগাই দিছে এর লগে ওর লগে খালি গেঞ্জাম লাগায় ফেলায় আর পিস্তল তো আছে একখান লগে কোমর থেকে পিস্তলখানা বাইর করে ঠুস ঠাস গুলি চালায় তুমি কি বুঝবে পারতেছো না সে কি হয়ে যাইতেছে আন্ডারওয়ার্ল্ডে ঢুকলে তার তো খুব স্বপ্ন তুমি কি মায়েটারে হারাইতে চাও নাকি বিজলি বেগম তুমি অত চিন্তা করো না একদম চিন্তা করবে না আমি অহনি বাইরে দিচ্ছি আমি অহনি বাইরে তোমার মায়া কই আছে খুঁজ যায় না তোমার সামনে অহনি হাজির করতেছে এইটা কি খুঁজ জানার জিনিস নাকি হ্যাঁ কন্ট্রোল করো মায়েটারে কন্ট্রোল করো আদব লেহাজ শিখাও বুঝবে পারছো একটা রুটিনের মধ্যে নিয়ে হাও ঠিক মতন ঘুমাইব ঠিক মতো সকাল থেকে উঠব পড়াশোনা করব এই সব না কইরা সে হইতেছে কি রংবাজ লেডি রংবাজ হইব না তুমি কি তুমিও তো একজন লেডি রংবাজি হ্যাঁ তুমি কি কইবার চাও তোমার মায়ের শরীরের মধ্যে তোমার রক্ত নাই কা ওই হাই ধান্যা হাও পেচাল পারব না আরে আমি শয়তান হইবার পারি ইবলিস হইতে পারি রংবাজ হইতে পারি কিন্তু আমি কি আমার মায়ের সেটা হইবার দিমু নাকি না 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 তুমি ঠিকই কইছো ও তো হইলো কিন্তু আমরা একমাত্র মায়া তাই না আমরা কি আমগো মাইয়া রে খারাপ হইতে দিবার পারি কেন রে আমরা খারাপ হইব কত তোমার মাই আইছকে বাড়িতে আইলে তার ঠিকঠাক মতন বুঝাও ওরে রং বা ঝনে থেকে তুমি বাঁচায় আনো পিস্তল বাইতে রাখে দিবা না এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স আছে বুঝে পারছো না আর যদি দুর্ঘটনা ঘটে যায় তাইলে কোনো এটা আমি সামাল দিবার পারুম না
আর সারা জীবন কাইন্দ আমি কুল পাবো না। তুমি কি আমার কথা বুঝার পারছো হায়দার সাহেব? পারছো তো?